ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় 11 অঙ্ক নাম্বার 11। এর পূর্বে অলরেডি আমরা 11-র আগের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করে দিয়েছি, আশা করছি তোমরা সেগুলো থেকে দেখে নিতে পারবে এবং তোমাদের জন্য অনেকটা কাজে আসবে বলে ধারণা করছি। তো যাই হোক, 11 নম্বর অঙ্কে যেটি আছে, নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। তো এখানে তোমরা একটা সারণী দেখতে পাচ্ছ যে দৈনিক আয় টাকায়, এরপরে গণসংখ্যা, এই যে সারণীটা দেওয়া আছে এই সারণী থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। তা আমরা গড় নির্ণয় করার যে সারণী আমরা তৈরি করি, একটা গড় নির্ণয় করতে হলে একটা সারণী তৈরি করতে হয়। তো এখানে মধ্যমান, এরপরে শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, গণসংখ্যা গুণিত মধ্যমান, এগুলো দিয়ে একটা সারণী তৈরি করতে হয়। তো আমরা এখন এই সারণীটি তৈরি করব, তৈরি করার পরে আমরা এটার গড় নির্ণয় করব খুব সহজেই। দেখো তোমরা আমরা কীভাবে এইভাবে এই সারণী থেকে গড় নির্ণয় করি। তো এখানে আমরা গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী আমরা এটা লিখেছি, লেখার পরে আমরা এই সারণীটি তৈরি করেছি। তো এখানে আমাদের উদ্দীপকে যেহেতু সিঙ্গেল সংখ্যা আছে, এখানে আমরা শুধু 2210, এরপরে 2215, 2220, 2225 এভাবে আছে সংখ্যাগুলো, একটাই সংখ্যা আছে, তাই আমাদের মধ্যমানটা এখানে লাগে নাই। আমরা এটাকে কী করলাম, এক্স আই দ্বারা প্রকাশ করে নিলাম, মানে এটাকেই আমরা মধ্যমান ধরে নিলাম। আর এটা হচ্ছে গণসংখ্যা, আর এটা হচ্ছে গণসংখ্যা গুণিত মধ্যমান। অর্থাৎ এখানে যদি আমাদের দুইটি সংখ্যা থাকতো তাহলে আমরা এটার মধ্যমান বের করতাম। তো যেহেতু একাই এক সিঙ্গেল সংখ্যা আছে, তাই আমরা এখানে আর মধ্যমানটা বের করতে হবে না, তো এটাকে আমাদের ধরে নিতে হবে যে মধ্যমান মনে মনে। তো যাই হোক, আমরা এটাকে মধ্যমান ধরে নিলাম, অর্থাৎ এক্স আই, আর এটা হচ্ছে গণসংখ্যা এফ আই। তো এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, গণসংখ্যাটাও আমাদের উদ্দীপকে দেওয়া আছে, খালি আমাদের এই এই সংখ্যাটা আমরা হিসাব করেছি। অর্থাৎ এই যে গণসংখ্যা গুণিত মধ্যমান আমরা লিখি, তো মধ্যমান যেহেতু এটা ধরে নিচ্ছি আমরা, তাই এফ আই এক্স আই মানে এটার সাথে এটা কী করতে হবে, গুণ করে দিতে হবে। অর্থাৎ এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এটাও আমাদের উদ্দীপকে গণসংখ্যা দেওয়া আছে, খালি এটা আমরা বের করছি। তো এটা হলো এটার সাথে এটা গুণ, অর্থাৎ 2210কে 2 দিয়ে গুণ করলে 4420 পাবো, এরপরে এটার সাথে 3 গুণ করলে এটা পাবো, এরপরে আমরা এটার সাথে 5 গুণ করলে পাবো এটা, এরপরে আমরা এখানে এই 2225-এর সাথে 7 গুণ করলে পাবো এই 15575, এরপরে আমরা 2230-এর সাথে 6 গুণ করলে পাবো 13380, এরপরে আমরা 2235-এর সাথে 5 গুণ করলে 11175 পাবো, এরপরে 2240-এর সাথে 5 গুণ করলে 11200 পাবো, এরপরে এখানে আমরা 2245-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 8980 পাবো। এরপরে আরও দুইটি আমাদের এখানে আছে, যেগুলো আমাদের এইটা হচ্ছে যে 2245-এর সাথে 4 গুণ করলে 8980, এরপরে 2250-এর সাথে 3 গুণ করলে 6750। তো এই সংখ্যাগুলোকে আমরা কি করেছি, টোটাল যোগ করে নিয়েছি, অর্থাৎ এই পুরো সংখ্যাটাকে যোগ করলে আমরা এক্স এফ আই এক্স আই দ্বারা পাচ্ছি তাহলে এখানে 89225, আমরা এটা পুরোটাই যোগ করে পেলাম 89225। আর আমাদের এখানে গণসংখ্যাটা দেওয়া আছে যেগুলো, এগুলো আমরা যোগ করে পাচ্ছি এন সমান হচ্ছে 40। তো আমরা পুরোটা যোগ করে পেলাম এন সমান 40, আর এটা পুরোটা যোগ করে পেলাম 89225। তো এখন আমরা গড় নির্ণয় করবো। তো আমাদের গড় নির্ণয়ের সূত্রটি জানা আছে, এখন আমরা এই গড় নির্ণয় সূত্রটি প্রয়োগ করে আমরা এই মানগুলো বসালেই আমাদের এখান থেকে গড় নির্ণয় হয়ে যাবে। তো আমরা গড় নির্ণয়ের সূত্রটি জানি যে গড় সমান সামেশান এফ আই এক্স আই ভাগ এন। তো আমরা এখানে সামেশান, এ সামেশান শব্দটা এটা ইংলিশ শব্দ, এটার দ্বারা বোঝানো হয় সমষ্টি। তো আমরা এটা সমষ্টি পেয়েছিলাম কত, এফ আই এক্স আই সমান 89225 পেয়েছিলাম। তো আমরা এখানে এটার মান বসালাম 89225, এরপরে এন সমান পেয়েছিলাম আমরা 40, এখানে 40। তো এটাকে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2230.625। তো এই হলো আমাদের এই অঙ্কের গড় নির্ণয়। তো আশা করি তোমরা এইভাবে যদি গড় নির্ণয় করতে বলে, সিঙ্গেল সংখ্যা থাকে, তাহলে তোমরা ঠিক এইভাবেই গড়গুলো নির্ণয় করে নিতে পারবে বলে মনে করছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করবে। তো আপাতত আজকে এই পর্যন্তই, দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। খোদা হাফিজ, দিনটি সবার মঙ্গল।